বিক্রি আমরা 20 টাকা 8 পিস 8 পিস আপডেট 10 টাকা 4 পিস 10 টাকা 10 টাকা মোমো 10 টাকা মোমো 10 টাকা মোমো দেখতেই পাচ্ছি 10 টাকা 10 টাকা মোমো এটা খুব ভালো লাগে আবার আমি কোথা থেকে আসছি ধর আমি আসছি দমদম থেকে দমদম থেকে অদূর থেকে আসছি তো হে গাইস হে গাইস তো আই এম কান্সারি কান্সারি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ডেস্টিনেশন একটু অন্য জায়গায় মানে কলকাতার রাস্তায় চলে স্ট্রিট ফুড টান বলে তো কলকাতার রাস্তায় এমন আওয়াজ হবে না তা হয় স্ট্রিট ফুড টানতে এসেছি কলকাতায় এত ক্রাউড হবে না তো দেখা যাক কোথায় যাব তো চলো দেখলেন কি খেতে এসেছি কি কি মোমো মোমো নাম তো শোনাই হবে মোমো চাইনিজ ডিশ কিন্তু চাইনিজ ডিশ বাট নাম তো মোমোই হতে হয় মোমো 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 তো মোমো খেতে এসেছে গাইস গাইস 10 টাকায় 4 পিস মোমো কে দেয় 10 টাকায় এই কাকু দেয় চো যাওয়া যা আরে গাইস মিও আমারে নয় মিও আমারে ব্লক করতে আসেনি এসছি কাকার মোটর মোমো দোকানে মোমো আর দোকানটা মোমো দোকানটা হচ্ছে তোমার সেন্ট্রাল মেট্রো 5 নম্বর গেট ঠিক তার অপোজিটে ঠিক তার অপোজিটে 10 টাকায় 4টে মোমো কে দেয় কাকা দেয় চলো যাওয়া যাক আচ্ছা এখানে তুমি বলতে গেলে তাও ক বছর ধরে এখানে আছো এই লাইনে 8 বছর হবে তোমার 8 বছর এখানে আছো তো এই 8 বছরের আগে তুমি কোথায় ছিলে মানে কলকাতায় ছিল তাও কি কাজ করতো 8 বছর আগে কসমেটিক লাইন কসমেটিক্স থেকে মোমো একেবারে তো মোমো বানাতে কি তুমি বলো নাকি অন্য কোনো লোক আছে আমি নিজে করি এই চেঞ্জটা কেন এই মানে কসমেটিক্স থেকে মোমো ওই লাইনটা ফেল হয়েছিল তাই জন্য ওই লাইনটা ফেল হয়ে গেছিল এখন এখানে মোটামুটি চলেছে ভালোভাবে এখানে কোনো অসুবিধা হয় না এখানে 20 টাকা প্লেট বিক্রি করি আমরা 20 টাকা 8 পিস 8 পিস আপডেট 10 টাকা 4 পিস 10 টাকা এত কমে মানে এত কমে কেন প্রায় 8 বছর থেকে আমরা এই রেটে বিক্রি করে চলে যাই 8 বছর ধরে আমি এখানে বসেন তো আপনার 10 টাকার মধ্যে মাংস টাংস থাকে মানে আচ্ছা স্যুপটা কি চিকেন চিকেন স্যুপ নিজেই বানাবো আমরা নিজে তৈরি করি আর চাটনি চাটনি সব সব আর এই অ্যাড্রেসটা কোথায় ধর সেন্ট্রাল মেট্রো স্টেশন গেট নম্বর 5 কটা থেকে বসো তুমি দুপুরবেলা 3টা থেকে রাত্রি 8টা পর্যন্ত গাইস তো গাইস কাউ করে শুনে নিলেন 10 টাকায় হাফ প্লেট হচ্ছে 10 টাকা ফুল প্লেট ওরা 20 টাকায় বিক্রি করে 20 টাকা মানে 20 টাকায় 8টা থাকে আর 10 টাকায় 4টে থাকে তো কাউ করে শুনে নিলেন কোথা থেকে কোথায় আসবে অ্যাড্রেসটা মোটামুটি জেনে নিলেন আর আমি তো বলেছি আগে তো কাকু কাকুর কাছ থেকে খাওয়া দাওয়া হবে আর আর কি আর কি আর কি আর কি আর কি গাইস মোমো মোমো খেতে খেতে পুরো মোমোর মধ্যে ঢুকে যাবো ঢুকে যাবো এটা ফানি আমাদের জোক কর কেউ এ করবেন তো যা যা চলো খাওয়া যা কাজের দোকান থেকে অফ করার পরই এখানে খেতে আসি কারণ এর মানে মোমোটা খুব ভালো লাগে আবার আপনি কোথা থেকে আসছেন ধরো আমি আসছি দমদম থেকে দমদম থেকে অদূর থেকে আসেন আসলে এদিকে কাজ ছিল ওই কাজ করার পরে এদিকে এসেছি কদিন মানে কদিন আসেন ধরুন সপ্তাহে সপ্তাহে 2-3 দিন তো হয়ই খেতে কি রকম খুব টেস্ট লাগে আমার অন্যান্য মোমো আর কাউগুলো কম রেঞ্জের মধ্যে এত সুন্দর আজকাল আসলে এর প্রাইসটা একটু কম অতটা ঠিক মানে প্রবলেম হয় না অনেকগুলো করে দেয় 6 পিস কি 20 টাকা নিয়ে দেয় 10 টাকার মোমো দেখতেই পাচ্ছি 10 টাকার মোমো 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 10 টাকার মোমো 10 টাকার মোমো আরে নিয়ে আমরা বাদ দাও না 10 টাকার মোমোটা লাগবে এসে কাকার দোকান ঠিক আছে সব ব্লগারটা বাড়িতে চারদিকে ব্লগ করছে 10 টাকার মোমো 10 টাকার মোমো 10 টাকা
দেখতে মোটা নিয়ে নিয়েছি মোমো, মোমোর সাইজগুলো দেখছি, একটা মোমো, দুটো মোমো, তিনটে মোমো, চারটে মোমো, পাঁচটা মোমো, ছটা মোমো, সাতটা মোমো, আটটা মোমো, কুড়ি টাকার আটটা মোমো। তো সাইজগুলো দেখতে পাচ্ছেন, সাইজগুলো এই অনেকটাই, দশ টাকার মধ্যে বেশ অনেকটাই বড়। আর একটু নয়েজ আসবে, কারণ কলকাতার রাস্তা তো, ও নয়েজ আসবেই। তো দেখতে পাচ্ছি মোমোটা টিক 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 টিক, খাবো খাবো খাবো, খাওয়াটা দেখো দাঁড়া, এই ওয়েট টাইমটা ঢুকিয়ে নিই দাঁড়া। গাইস মোমো চলে এসছে, আমি ফুল প্লেট নিচ্ছি, হাফ প্লেট খাবো, যখন ফুল ফুল প্লেট নেবো না কেন, হাফ প্লেট নেবো কেন। তো মোমো বল, আজকে বলেছি না মোমোকে, আজকে মোমোর মধ্যে ঢুকে যাবো, পুরো পুরো ঢুকে যাবে, দেখো দেখাচ্ছি মোমোটা। সো বাস এই সে দিস মোমো, আট পিস, একটা আমি খেয়ে নিয়েছি বুঝলে তো, একটা খেয়ে নিয়ে ভিডিও করছি। তো মোমোটার সাইজগুলো দেখালাম, আর স্যুপ দিয়েছে, স্যুপটা দারুণ, স্যুপটা দারুণ খেতে, আর চাটনি মোড়া দাঁড়া খাই, খেয়ে দেখি মোড়া খাচ্ছি, ওটা সসটা ঝাল, গুড় পুরো গুড় পুরো গুড় পুরো গুড় পুরো গুড়। আর আবার চিকেন, চিকেন স্যুপ দিয়েছে, দেখো স্যুপের মধ্যে আবার চিকেন পড়েছে, তুমি দেখাচ্ছি আমি পরে না, স্যুপটা খেয়ে দেখি দেখি, খুবটা ভালো, দশ টাকা, দশ টাকা হাফ প্লেটের মধ্যে এই চারটে মধ্যে দারুণ। আমার ফুল প্লেট, আমি ফুল প্লেট নিয়েছি, বাট এই এই কম রেঞ্জের মধ্যে দারুণ খেতে ভাই, দারুণ খেতে, আমার তো সাইজগুলো বেশ ভালো লেগেছে। আর যারা যারা আসতে চাও মোমো, যারা যারা আসতে চাও তারা বলে দিচ্ছি কীভাবে আসবে, সেন্ট্রাল মেট্রো পাঁচ নম্বর চলে আসো, কাকার দোকানে চলে আসো, খাওয়া দাওয়া করো, আর টেস্ট করো, যারা টেস্ট করো, টেস্ট এটা লেজু রঙের ডাইলগ মেরে দিও, কেউ করো না। তো খাওয়ার পর দেখো, চলো একটা কথা বলি, আর গাইজ 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 একটা কথা বলি, অনেকের মনে হতে পারে মোমোটা চিকেন মোমো না বাইরের মোমো, কিন্তু গাইজ চিকেন মোমো, চিকেনের মধ্যে অনেকটা অনেকটা চিকেন, হ্যাঁ সসটা টু গুড টু গুড, খাচ্ছি খাচ্ছি, খেয়ে খেয়ে রিভিউ দিচ্ছি, তো গাইজ খাওয়ার পর দেখাচ্ছে। বলেছিলাম মোমো খেতে আসবো, দশ টাকায় চারটে মোমো হাফ প্লেট, আর ফুল প্লেট কুড়ি টাকায় আটটা মোমো খেয়ে আজকে কিন্তু কালা করেছি গাইজ। আর মোমোটা দেখলেন, আর দশ টাকার মধ্যে আর কী হবে বলুন তো, এই যুগে দশ টাকার মধ্যে চারটে দিচ্ছে, কী আর বলবো। আরে চলে আসুন, যারা যারা খেতে চান চলে আসুন, চলে আসুন এখানে, আর অ্যাড্রেস তো ডিসক্রিপশনে আমি লিঙ্কে দিয়ে দেবো, দেখে দেবে। আর 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 কি, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছো না প্লিজ প্লিজ বলছি, একটু সাবস্ক্রাইব করে দাও, করে দাও, করে দাও প্লিজ আর কি। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আপাতত চলো।